আজ আমরা বিসর্গ সন্ধির অন্তর্গত নমস পুরো সৌরগত্ত এবং ই চা প্রত্যয়স্য এই দুটি সূত্র সম্পর্কে বিস্তারিতভাবে জানব প্রথমে জেনে নেই নমস পুরো গত্ত এই সূত্রটি সম্পর্কে নমস পুরো সৌরগত্ত নমস পুরস গত্তা। গতিসঙ্গক, নমশ নমস ও পুরষ শব্দের বিসর্গ স্থানে দন্তষ্য হয় কি হয়েছে নমস পুরষ গত্তা গতিসঙ্গক নমশ নমস এবং পুরস শব্দের স্থানে পুরস শব্দের যে বিসর্গ আছে সেই বিসর্গের স্থানে দন্তস্য হয় উদাহরণস্বরূপ দেখে নিই নমহ যুক্ত করতি নমস করতি নমহ নমহ এই নম শব্দটি গতি হওয়ার কারণে এই নম শব্দের যে বিসর্গ সেই বিসর্গস্থানে দন্তের সহ হয়ে সন্ধিযুক্ত পদ হয়েছে নমস্করতি একইভাবে পুরহ যুক্ত কার পুরস্কার পুরহ এই শব্দটিও গতি হওয়ার কারণে পুরহ শব্দের যে বিসর্গ সেই বিসর্গ স্থানে দন্তের সহ হয়ে সন্ধিযুক্ত পদ হয়েছে পুরস্কার ইদু ধর্ষ চা প্রত্যয়স্য ইৎ উৎ উপস চ অপ্রত্যস নীর দূর বহিষ আবিষ প্রাদুষ ও চতুর শব্দের বিসর্গস্থানে দন্তস্য হয় যদি ক খ প ফ পড়ে থাকে তাহলে কি বলেছে না নির দূর বহিষ আবিষ প্রাদুষ ও চতুর এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর বিসর্গস্থানে দর্দেশ সহায় তখনই যখন এই শব্দগুলোর পরে ক খ প থাকে দেখুন নীর হয় নিহ দূর দুহ বহি বহি আবিশ আবিহ প্রাদুষ প্রাদুহ চতুষ চতু এইরূপ হয়ে হয় আচ্ছা অপ্রত্যয়স অর্থ এই বিসর্গ প্রত্যয়জাত হলে এই নিয়ম খাটবে না বলেছে অপ্রত্যশ অর্থাৎ বিসর্গটি যদি প্রত্যয়জাত হয় তাহলে এই যে নিয়ম ঈদুদুপ ধর্ষ চা প্রত্যয়স্য এই যে নিয়মটা এই নিয়মটা খাটবে না বিধানে নিয়মে দন্তস্ব মূর্ধনস্ব হয়ে যায় আবার সত্যবিধান অনুসারে কি হবে এই যে দন্তেশ্য হবে বলা হয়েছে এই দন্তেশ্যটি মূর্ধনে হয়ে যায় তাহলে কি বলেছে যে ইত উৎ চ অপ্রত্যয়স্য দূর বহিষ, আবিষ প্রাদুষ ও চতুর শব্দের নিহ দুহ আহিহ আবিহ প্রাদুহ চতু শব্দের বিসর্গস্থানে দন্তস্য হয় যদি ক খ প খ পড়ে থাকে আর অপ্রত্যয়স্য অর্থ এই বিসর্গ প্রত্যয়জাত হলে এই নিয়ম খাটবে না বিধান অনুসারে মূ দন্তেশ্য হয়ে যায় আমরা উদাহরণস্বরূপ দেখে যুক্ত ক্রিয় নিষ্ক্রিয় নি নি শব্দের পরে ক থাকার কারণে এখানে দন্ত হয়েছে এবং দন্তেশ্ব কিন্তু এখানে দেখুন দন্ত্য না হয় মূর্ধনেশ্ব হয়েছে এই নিয়মটি হয়েছে এই সত্যবিধান অনুসারে সত্যবিধান অনুসারে দন্তেশ্বর স্থানে মূর্ধানে্ব হয়ে নিষ্ক্রিয় হয়েছে আবিহযুক্ত যুক্ত কার আবিষ্কার একইভাবে আবি শব্দের শেষে ক থাকার কারোর ক থাকার কারণে পূর্বে বিসর্গটি দন্তেশ্য হয়ে যায় এবং সত্যবিধান অনুসারে দন্তেশ্ব স্থানে মূর্ধানের স হয় এই একই নিয়মে চতুযুক্ত কোণ চতুষ্ক দুঃ করম দুষ্করম প্রাদুষযুক্ত ক্রিতম প্রাদুষ্কৃতম বহিঃযুক্ত কার বহিষ্কার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না নমস্কার